আমি ব্যাপার অত্যন্ত ক্ষুব্ধ বেদনার্থ এবং অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত কারণ হচ্ছে যে আমি প্রথম থেকে সন্দেহ পোষণ করেছি আমি লিখে বলেছি বাংলায় বলেছি ইংরেজিতে বলেছি এবং এই টেলিভিশনে বলেছি রেডিওতে বলেছি আমার প্রথম থেকে এই ট্রাইব্যুনালটা যখন গঠিত হয় যাদেরকে নিয়ে গঠিত হলো এবং প্রসিকিউশনে যাদেরকে লয়ার হিসেবে করা হলো তাদের যোগ্যতা তাদের কমিটমেন্ট নিয়ে আমার বরাবর প্রশ্ন ছিল সেই তাদের প্রশ্ন আরো অনেকের ছিল আমার আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছেন আমি আমাকে বলছি এবং তখন এটা যে কারণ হচ্ছে এই কারণে যে বাংলাদেশে এমনকি আওয়ামী লীগ পন্থী বেস্ট জাজেস যারা তাদের দিয়ে এই দেশে এই এই ট্রাইব্যুনাল গঠিত হয় নাই এমনকি আওয়ামী লীগ পন্থী বেস্ট লয়ার যারা তাদেরকে প্রসিকিউশনে নেওয়া হয় নাই তখন আমাদের সন্দেহ হয়েছে এটার লক্ষ্যটা কি আসলে রাজনৈতিক কর্তৃপক্ষ আওয়ামী লীগ আসলে কি বিচারটা চায় না আসলে এটাকে নিয়ে দলীয় রাজনীতি করতে চায় ভোটের রাজনীতি করতে চায় আমাদের সন্দেহের পেছনে ইতিহাস আছে মানে জামাত ইসলামের সঙ্গে বিএনপির তো গাঁটছড়া বহুদিনের প্রথম থেকে কিন্তু জামাত ইসলামের সঙ্গে অন্তর্বর্তীকালে সুবিধাবাদী রাজনীতির কারণে ক্ষমতা রাজনীতির কারণে আওয়ামী লীগের সক্ষমতা গড়ে উঠেছিল এবং গোলাম আজমের কাছে একসময় আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসময় প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে বদরুল হায়দার চৌধুরী পাঠিয়েছিল ফলে যেহেতু অতীতটা খুব পরিচ্ছন্ন নয় এবং এই ট্রাইব্যুনাল এই ধরনের লোক দিয়ে গঠিত হলো যাদের নেতৃত্বে এবং যে লয়ার যাদেরকে দেওয়া হলো তাদেরকে দিয়ে আমাদের সন্দেহ থাকবেই আর সাংবাদিক হিসেবে এবং দেশের একজন মালিক হিসেবে যেটা আমি বলতে পছন্দ করি স্বাধীনতা যুদ্ধের চেতনার প্রতি নিরঙ্কুশ অঙ্গীকার হিসেবে নিজেদের আমি যাদের মনে করি তাদের মধ্যে আমি নিজেকে এই প্রজন্মের ও আমার প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ বলে বিশ্বাস করতে আমি ভালোবাসি কেউ মানলো কি মানলো না আমার কিছু যায় আসে না সুতরাং এই ব্যাপারে আমাদের ইতিহাস ভাবনা আছে বাস্তবতা আছে এবং সাংবাদিক হিসেবে সন্দেহ করার প্রবণতা আছে সেই সন্দেহটা সর্বশেষ প্রমাণিত হল এইভাবে এই বিচারপতি তিনি এই গোটা রাজ যে বিচার প্রক্রিয়া এটাকে সারা পৃথিবীর সামনে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তার আমি যেদিন প্রথম আমি কাগজে দেখলাম প্রথম যেদিন শুনলাম যেটা বলে হোপিং এগেইনস্ট হোপ কারণ হচ্ছে আজকালকার টেকনোলজি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই নানান দেশ আমাদের দেশেও আমাদের দেশেরও পারে এগুলো ইন্টেলিজেন্স এজেন্সি নানা কিছু করা যায় কারসাজি করা যায় ফাঁসি দেওয়ার জন্য আপনার এস আপনার কম্পিউটার থেকে আসলে যায় নাই এরকম কোনো টেক্সট আপনি কাউকে পাঠাতে পারেন হ্যাঁ প্রযুক্তির সহায়তায় কাজগুলো করা যায় ডিস্ট্রাক্ট করা যায় আমি হোপিং এগেইনস্ট হোপ যে এটা যেন হয় এটা যেন জামাতি ষড়যন্ত্র হিসেবে বা তাদের সঙ্গে যারা জড়িত আসলে একজন বিচারপতি এইসব কথা বলেন নাই বলতে পারেন পারেন না কারণ এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হতে হয় না যে একজন বিচারপতি বিচার বিচারাধীন কোনো বিষয় নিয়ে যদি তার আইনের কোনো আইন সংকরতা কোনো অজ্ঞতা থাকে সেক্ষেত্রে সরকারের দিক থেকে দায় আছে আইন আছে এমিকাস কিউরি নিয়োগ করে আইন আইনের পরামর্শ নিতে পারেন কিন্তু কোনো প্রাইভেট সোর্স থেকে কিভাবে আদালত চলছে মন্ত্রীরা তাকে কিভাবে চাপ দিচ্ছে এবং কার বিচার থাকার আগে রায় হওয়া উচিত এগুলি সম্পর্কে তিনি কথা বলেন নাই বলে উনি বলুক যদিও এই এই ট্রাইব্যুনালের চিফ আমার উপর একটা ভয়ঙ্কর জঘন্য বেআইনি এবং অন্যায় আচরণ করেছিল এক সময় তারপরও আমি ভেবেছি যে সেটা নিয়ে আমি আমার তার সঙ্গে বোঝপড়া আছে ভবিষ্যতে থাকবে সময়ের সেই দিকে চলে কিন্তু আমি আসছি কিন্তু এই বিচারটা যেতে হয় ইতিহাসের কতগুলো নিষ্পত্তি হওয়া দরকার এই রাজাকার আলবদররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সক্র বিরোধিতা করেছে তাদের বিচার হইতে হবে সেই বিচারটা হওয়া দরকার আগে আমাদের ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত অমর্যাদা করার যে প্রক্রিয়া আর যে সরকারের মন্ত্রীদের কথা আমাদেরকে করেছে সেগুলো আমরা বাদ দিলাম কিন্তু সর্বশেষ যখন তিনি পদত্যাগ করলেন এর মধ্য দিয়ে তিনি সমস্ত দায় দায়িত্ব নিলেন এবং আমি আশ্চর্য হয়ে শুনলাম প্রধান আমাদের আইনমন্ত্রী নাকি বলেছেন তিনি হাইকোর্টে ফেরত যাবেন প্রথম কথা হচ্ছে এই যে ট্রাইব্যুনালকে যেটাকে কন্টেম্পট অফ কোর্ট বলে আছে এর চাইতে বড় কন্টেম্পট এই বিচারপতি যে যিনি কি নাম ওনার নিজামুল হক নাসিম এই কোর্টকে যেভাবে অপমানিত করেছেন এটার রাজনৈতিক গুরুত্ব এটার যে আইনগত ডিগনিটি যেভাবে অধঃপতিত করেছেন প্রথমে তার বিরুদ্ধে
একটা আদালত অবমাননার মামলা হওয়া উচিত,